আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তামান্না মো শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 17 জনের মৃত্যু আরো 20 জনের অবস্থা আশঙ্কাজনক এসি নয় গ্যাস লিকেজ থেকেই ভয়াবহ বিস্ফোরণ বলছে ফায়ার সার্ভিস দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটিগুলোর কাজ শুরু ঘোড়াঘাটের ইউএনওর শারীরিক অবস্থা স্থিতিশীল দু তিন দিনের মধ্যে কেবিনে নেওয়া হতে পারে এবং দেশে কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ গত কয়েকদিনের নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার অনেকটাই কম শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার পুরো সংবাদ নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 17 জনে দাঁড়িয়েছে বাকি 20 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ বেশিরভাগেরই শরীরের 80% পর্যন্ত পড়ে গেছে তাদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে কাকডাকা ভোর থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সামনে অসংখ্য মানুষের ভিড় নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতের স্বজনদের আহাজারিতে ভারী চারপাশের পরিবেশ সেই সাথে প্রিয়জনের উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা এরই মধ্যে একে একে আসছে মৃত্যুর সংবাদ ছেলে নয়নের দগ্ধ হওয়ার খবরে লালমনিহাট থেকে ছুটে এসেছে মা বুলবুলি আক্তার সকাল থেকে অপেক্ষা করছেন প্রিয় সন্তানকে একনজর দেখার সেই অপেক্ষার পালা যেন শেষ হবার নয় কেন্নান ও ইমরান দুই ভাইয়ের আয়ে সংসার চলত বড় ভাই কেন্নানের অবস্থা সংকটাপন্ন ভেবেই কপালে যেন বিশাল পাথর ভেঙে পড়েছে তার কারো ভাই কারো সন্তান কারো বাবার শেষ অবস্থা জানতে পরিবার ও স্বজনরা পাগল প্রায় এখনও যারা বেঁচে আছেন প্রতি নিঃশ্বাসেই প্রাণপণ লড়াই করছেন মৃত্যুর সাথে আমার ভাইরা যে সময় জায়গায় ভর্তি করেছিলাম ওই সময় ভাই আমার ভাইয়ের অবস্থা অনেক গুরুতর ছিল এটার বিশ্বাস চাই আমরা তিতাস কোম্পানির যে গ্যাস পাইপলাইনটা গেছে ওই গ্যাসের পাইপলাইনটা মসজিদের পাশেই ছিল এখানে লিক ছিল এখান থেকে গ্যাস সব সময় বাহির হইতো চিকিৎসকরা জানিয়েছেন আগুনে পুড়ে যাওয়া রোগীদের সবার অবস্থা আশঙ্কাজনক সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন তারা এখন পর্যন্ত যারা আসছে সবাই কিন্তু মেজর বন কেউ 50%-এর নিচে না সবাই 70-80-90 এবং সবারই ইনহেলেশন বার্ন আছে এদিকে নিহত ও আহত দেখতে এসে নারায়ণগঞ্জের প্রশাসন জানান দুর্ঘটনার পেছনে কারো অবহেলা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে তাদের দাপন কাপনের জন্য আমরা প্রত্যেকে 20,000 করে টাকা দেব এর বাইরেও যারা এখানে আহত আছে তাদেরও আমরা সাহায্য করব টাইলস গ্যাসের লাইন গেছে সেই লাইন থেকে সেখানে টাইলসের ফাঁকা দিয়ে আমরা দেখেছি পানির ভিতরে বুদবুদ করে গ্যাস উঠেছে আমরা অতি দ্রুতই চেষ্টা করব এই ঘটনা কেন ঘটেছে সেটা খুঁজে বের করার জন্য বৃহস্পতিবার এশার নামাজের সময় নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বাইতুল সালাম মসজিদে বিস্ফোরণে কমপক্ষে অর্ধশতাধিক মুসল্লি মারাত্মকভাবে দগ্ধ হয় শফিল আলম সুজন এটিএন বাংলা ঢাকা এসি নয় গ্যাস লিকেজ থেকেই নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ হয়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস এদিকে ভয়াল এ দুর্ঘটনায় সকাল থেকে একের পর এক মৃত্যু সংবাদ যাচ্ছে নারায়ণগঞ্জে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বন্দরনগরীর তল্লা এলাকা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে জেলা প্রশাসন ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের আলাদা তিনটি কমিটি নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের তথ্য ও ছবি নিয়ে বিপ্লব রায়ের রিপোর্ট তল্লা এলাকার বাইতুল সালাত জামে মসজিদের ভেতরে বাইরে এখনও রক্তের ছাপ দেয়াল ও কাঁচে লেগে আছে মানুষের পোড়া চামড়া এসব ভিড় করে দেখছেন স্বজনরা আর কাঁদছেন এছাড়া দুর্ঘটনায় আহত প্রায় সবার অবস্থাই সংকটাপন্ন তাই উদ্বেগ কাটছে না স্বজনদের মসজিদ সংশ্লিষ্টরা জানান ঘটনার সময় পাশে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ হওয়ায় হতাহত বেশি হয়েছে মানে ভিতরে আগুন হেল্প তো ভাই না আমি দৌড় দেবো বা কি করবো না করবো আমি ভালো মতো গেছি মসজিদের সামনে যে বিদ্যুতের যে খুঁটি রয়েছে সেখানে একটা ট্রান্সফরমার অবস্থিত আছে সেই ট্রান্সফরমার প্রথমত বিস্ফোরণ হয় তার পরবর্তীতে যে মসজিদের ভিতরে যে 6টি যে এসি রয়েছে সেগুলো বিস্ফোরণের ঘটনা ঘটে তবে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা গ্যাস পাইপের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে
অন্যদিকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী আহমদ আল মামুন জানান, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। গ্যাস যে এখানে ছিল এটা গত রাত্রে আমাদের যে প্রাথমিক তদন্ত দল ছিল ওনারা এটা আমাকে বলেছেন, সেদিকটাও আমরা মানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আবার বিদ্যুতের বিষয়টাও কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না, এজন্য বিদ্যুৎকেও আমরা বিদ্যুতের বিষয়টাও আমরা দেখব। যদি এখানে দেখা যায় যে এই ধরনের ব্যবস্থা গাফলতি ছিল, অবহেলা ছিল, তাহলে অবশ্যই আমাদের তরফ থেকে প্রশাসনিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের গঠিত তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। বিপ্লব রায়, এটিএন বাংলা। ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অবস্থার উন্নতি হলে আগামী দু তিন দিনের মধ্যে তাকে কেবিনে নেওয়া হবে। এখন তাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম আহতকে দেখতে এসে জানান তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের মাথায় হাতুড়ির আঘাতের কারণে অপারেশন পরবর্তী ইনফেকশনের ঝুঁকি রয়েছে। ঝুঁকি বিবেচনায় সতর্ক রয়েছেন চিকিৎসকরা। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে 7 সদস্যের মেডিকেল টিমের অধীনে তার চিকিৎসা চলছে। তার স্বাস্থ্যগত উন্নতি ঘটছে, তবে সতর্কতার সঙ্গে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের নর্মাল গ্লাসগো কমা স্কেলের স্কোর হচ্ছে 15, তো আমি বলবো যে পুরোটাই ওনার আছে। ওনার এই বাকি যে প্যারামিটারগুলো আছে সেগুলো ভালো আছে। আপাতত রুগী স্টেবল, ওনারা যদি নিয়ে যেতে চান ওনারা নিতে পারেন, কিন্তু আমাদের দিক থেকে এখন এই মুহূর্তে রুগী শিফট করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। শনিবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব চিকিৎসাধীন ওয়াহিদের বিষয়ে খোঁজ নিতে এসে জানান প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে তার খোঁজ খবর নিচ্ছেন। ইউএনওদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলাও আমার সাথে এটা নিয়ে কথা বলছেন এবং বলছেন যা কিছু করার সব কিছু করার জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ। আর উনি আমার সাথে গত দুই দিন এর আগেও কথা বলছেন, আজকেও কথা বলছেন, যেভাবে হোক এটার একদম ফ্রি এবং ফেয়ার ট্রায়াল খুব কুইকলি করতে হবে এবং বেশ দু একজন ধরাও পড়ছে আপনারা জানেন। ওয়াহিদা খানম তার স্বামীর সঙ্গে কথা বলেছেন এবং পরিচিতজনদের চিনতে পারছেন বলে জানান চিকিৎসকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমেছে। গত কয়েকদিন নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার অনেকটাই কম। সবশেষ গত 24 ঘন্টায় রাজধানী সহ সারা দেশের 93টি ল্যাবে 12,847টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 1,950 জন। শনাক্তের হার 15.18%। মাত্র এক সপ্তাহ আগেও এ পর্যন্ত নমুনা শনাক্তের হার ছিল 20%-এরও বেশি। জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনা ভাইরাসের পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার কমেছে। শুক্রবার রোগী শনাক্তের হার ছিল 14%, যা গত 3 মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে টানা 7 সপ্তাহের হিসাব অনুযায়ী সংক্রমণ শনাক্তের হার কমতির দিকে, তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে এই হার এখনও বেশি। সংক্রমণ শনাক্তের হার বেশি এমন শীর্ষ 14টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। সরকারি হিসেবে সবশেষ 24 ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন 1,950 জন, বিপরীতে একদিনে সুস্থ হয়েছেন 1,661 জন। এই নিয়ে মোট সুস্থ 13,903 জন এবং মোট আক্রান্ত 3,23,565 জন। কিন্তু করোনা ভাইরাস নিয়ে আসলে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, এই কারণে যে আমরা কিন্তু অনুমান করেছিলাম যেহেতু বাংলাদেশ একটি গ্রীষ্মপ্রধান দেশ, এখানে হয়তো টেম্পারেচারের কারণে ভাইরাসটা সার্ভাইভ করবে না, কিন্তু সার্ভাইভ করেছে। বাংলাদেশে গ্রোথ কিন্তু এক্সপোনেনশিয়ালি হয় নাই, দীর্ঘদিন থেকে 1,2,3,4,000 পর্যন্ত কেস হয়েছে। এটা যেমন দীর্ঘ সময় ধরে ছিল, আমাদের এখন কমছে অত্যন্ত ধীরে ধীরে। রোগতত্ত্ববিদরা বলছেন টানা আরও 2-1 সপ্তাহ শনাক্তের হার কম থাকলেও এই হার 5%-এর নিচে নেমে আসলে দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণ হয়েছে বলে বলা যাবে।
তবে আবারও বৃদ্ধি পেলে তা সাময়িকভাবে কমেছিল বলে মনে করতে হবে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এটা যদি কমে, এরকম ধারাবাহিকভাবে কমতে শুরু করে, তাহলে হয়তো বাংলাদেশে একটা সহনীয় পর্যায়ে আসবে। কিন্তু এইরকম সংখ্যা ধরে রাখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি মেনে আমাদের আচরণগত পরিবর্তনগুলো করতে হবে। এদিকে গত কয়েকদিনের শনাক্তের বিবেচনায় মৃত্যুহার বেড়েই চলেছে। সবশেষ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। সপ্তাহখানেক আগেও মৃত্যুহার ১.২৮ থেকে ১.৩১ শতাংশ থাকলেও গত ২৪ ঘন্টায় এই হার বৃদ্ধি পেয়ে ১.৩৭ শতাংশে দাঁড়িয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার হটস্পট খুলনার মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘন্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে ৪ জন ও মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে শনাক্ত হয়েছে ১৫২ জন। বরিশালে করোনা উপসর্গ নিয়ে ২ জন ও পজিটিভ হয়ে আরও ১জন সহ ৩ জনের মৃত্যু হয়। পজিটিভ হয় আরও ৪০ জন। কুষ্টিয়ায় করোনা নিয়ে ২জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয় ২৯ জন। এদিকে সিলেট ও চট্টগ্রামে করোনা ১জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া যশোরে আরও ৪০ জন করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। রোহিঙ্গাদের বসবাসের জন্য নির্ধারিত নোয়াখালীর ভাষাঞ্চর দেখতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে রওনা হয়ে গেছে তাদের একটি প্রতিনিধি দল। সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২টি বাসে রওনা হন তারা। এ দলে ২ নারী সহ ৪০ জন রোহিঙ্গা নেতা রয়েছে। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুজ্জোহা জানিয়েছেন, তাদেরকে কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়ার পর সেখান থেকে নৌবাহিনীর জাহাজে ভাষাঞ্চরে নেওয়া হবে। রোহিঙ্গা নেতারা দ্বীপের বিভিন্ন এলাকা ঘুরে দেখে সেখানে স্থায়ীভাবে থাকা যাবে কিনা সে বিষয়ে মতামত দেবেন। ভাষাঞ্চর সম্পর্কে রোহিঙ্গাদের ধারণা দিতে এই গো অ্যান্ড সি ভিজিটের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন। ভাষাঞ্চরের ৪০ বর্গ কিলোমিটার এলাকায় ১,০০,০০০ রোহিঙ্গার বসবাস উপযোগী ১২০টি গুচ্ছগ্রাম তৈরি করা হয়েছে, কিন্তু এর আগে রোহিঙ্গারা সেখানে যেতে চাননি। মহামারী করোনা আর বন্যা বিপদ ডেকে এনেছে দুগ্ধ খামারিদের জন্য। গোখাদ্য হারানো সহ এখন নানা রকম সংকটে পড়েছেন তারা। স্বাভাবিক জীবনে ফিরে যেতে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রত্যাশা তাদের। সিরাজগঞ্জ থেকে ঘুরে এসে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। ক্যামেরায় ছিলেন আশিক এমরাসেল। আব্দুল মতিন সরকার, বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর। খামার শুরু করেছিলেন মাত্র ৮টি গরু দিয়ে, এখন তার এরকম গোয়ালঘর আরও ৪টি আর গরুর সংখ্যা ৬৫। কিভাবে পরিসর বাড়লো তার এই খামারের? পান আমাদের এখানে সেন্টার খুলেছে, পানের দুধ দিয়ে আস্তে 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 দামও ভালো পাই, এবার যে ৪৫-৪৫ টাকা ব্যবসা ভালো বৃদ্ধি পাইছে। তবে এবারের বন্যা আর মহামারী করোনা বাধা হয়ে দাঁড়িয়েছে তার মতো অনেক খামারির সফলতার পথে। এবারের বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন দুগ্ধ খামারিরা। অনেক গোয়ালে বন্যার পানি ঢুকে গিয়ে নষ্ট হয়েছে গরুর খাবার। গরুকে খাওয়ানো সে খড় এখন তাদের কিনতে হচ্ছে দ্বিগুণ দামে, ৬০০ টাকায়। এখন সেই খামারিরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছেন দুধ বিক্রি করতে। পান কোম্পানিকে আমরা এখানে ৫ বছর ধরে মনে চালু করছি, ৫ বছর ধরে মানে উদ্বোধনের দিন থেকে সকাল সন্ধ্যা আমরা দুধ দিই। এই করোনার প্রভাবের মধ্যেও এমনকি বর্ষার মধ্যেও রাস্তায় পানি নিয়ে যেতে পারি না, ওরা তাও দুধটা ঠিক মতো ২ বেলা নিছে। কোনো দুধে যদি পানি থাকে, আমাদের এই যে ল্যাকটো স্ক্যান মেশিন, এই ল্যাকটো স্ক্যান মেশিনে একটা রেঞ্জ আছে, পানি দেওয়া থাকলে আমাদের এখানে ধরা পড়বে। এই বিপদের সময়েও তাদের কাছ থেকে দুধ নেওয়া বন্ধ করেনি প্রাণ ডেয়ারি। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদ্যোগী হয়ে আমরা অত্যন্ত স্বল্প খরচে কৃষকদেরকে কিন্তু আমরা গোখাদ্য সরবরাহ করেছি, এতে করে কিন্তু তারা অনেক অর্থ সাশ্রয় করতে সক্ষম হয়েছে। আমরা যদি এই ২ লক্ষ লিটার দুধ সংগ্রহ না করতাম তাহলে কিন্তু আর্থিকভাবে তারা অনেক ক্ষতির সম্মুখীন হতো। আমাদেরকে যদি পলিসিগতভাবে সাপোর্ট করা হয় তাহলে কিন্তু দেশে আরও নতুন নতুন কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং দুগ্ধ শিল্প গড়ে উঠবে, এর ফলে বাংলাদেশ দুগ্ধে স্বয়ংসম্পূর্ণ হবে এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবে। বছরে দেশে দুধের চাহিদা প্রায় ১৬০,০০০ মেট্রিক টন, যার ৬৫% পূরণ করে দেশীয় খামারিরা। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, সিরাজগঞ্জ।
নৌপথে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি চালু হলে তা সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস। কুমিল্লার গোমতী নদী দিয়ে নৌপথে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরায় সিমেন্ট রপ্তানির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। শনিবার পরীক্ষামূলকভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরার সোনামুড়া 10 মেট্রিক টন সিমেন্ট গেল। কুমিল্লার বিবির বাজার অংশে সিমেন্ট বোঝাই ট্রলারটিকে বিদায় জানান বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক এবং জেলা প্রশাসক আবুল ফজল মীর সহ কাস্টমস কর্মকর্তারা। ট্রাকে করেই বেশিরভাগ জিনিস বর্ডার ক্রস করে, তো পানি দিয়ে ক্রস করলে এটা এই তো কোভিড এর মধ্যে তো স্বাস্থ্যের জন্য ভালোই, অনেক কম লোকের সাথে কন্ট্যাক্ট হয়, প্লাস এটা এনভায়রনমেন্টের জন্য ভালো, কস্ট এফেক্টিভ, আর এটাতে ব্যবসাও বাড়ে কারণ বোটগুলো এসেনশিয়ালি বাংলাদেশি বার্জি ইউজ হবে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের 49তম শহাদতবার্ষিকী আজ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদিনে যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি এলাকায় হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে জীবনদান করেন তিনি। কিন্তু এত বড় অবদানের পরও সারসার কাশীপুর গ্রামে তার সমাধিটি পড়ে আছে অযত্ন ও অবহেলায়, এজন্য ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতি সংরক্ষণ করে সেখানে জাদুঘর নির্মাণের দাবি জানিয়েছেন তারা। দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। একটা রেস্ট হাউস, সুন্দর চেঞ্জিং রুম এবং সুন্দর টয়লেট ব্যবস্থা করে এবং জায়গাটাকে সংরক্ষণ করার জন্য আমি বিশেষভাবে মাননীয় সরকার প্রধানের কাছে অনুরোধ করি। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের যে সমাধি রয়েছে সেই সমাধি যথাযোগ্য মর্যাদায় আমরা সংরক্ষণের ব্যবস্থা নেব এবং এ বিষয়ে উদ্যতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। নড়াইলের নানা আয়োজনে পালিত হল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের 49তম শাহাদতবার্ষিকী। এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসন নূর মোহাম্মদ নগরে কোরআনখানি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ও নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে স্মরণ করল চট্টগ্রাম প্রেস ক্লাব। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম। বক্তারা মুক্তিযুদ্ধ সহ যে কোনো সংকটে অসামান্য ভূমিকা রাখায় প্রণব মুখার্জির কাছে বাঙালি জাতি চির ঋণী থাকবে বলে মন্তব্য করেন। নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি ও দলের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তারা এই প্রতিবাদ জানান। নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান ও মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সফর আলী ভূঁইয়া সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। গত 26 আগস্ট নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আওয়ামী লীগ কর্মী মোস্তাক আহমেদ। সাভারের আশুলিয়ায় এক গৃহবধূ ও তার 4 বছরের ছেলে 13 দিন ধরে নিখোঁজ রয়েছেন। পুলিশ বলছে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে, তবে প্রায় 2 সপ্তাহেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে। নিখোঁজের স্বজনরা জানান, গত 23 আগস্ট আশুলিয়ার 12ইপাড়া মোল্লাপাড়ার সাত্তার মার্কেট এলাকায় যান মা জেসমিন ও তার 4 বছরের ছেলে জিশান। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাদেরকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে 9 বছরের এক শিশুকে অপহরণের 3 দিন পর রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। একই সাথে অপহরণকারী ওয়াসিমকেও আটক করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 11-এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী।
ঢাকা থেকে অপহরণের তিন দিন পর হবিগঞ্জের একটি আবাসিক হোটেল থেকে সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের ক্লিনার আলতাফ হোসেনকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় মুক্তিপণের 10,000 টাকা সহ দুই অপহরণকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের আজিদু মিয়ার ছেলে মনিরুল ইসলাম ও একই গ্রামের বাতিনের ছেলে হাবিব। পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার জন্মস্থান নওগাঁর মহাদেবপুরের জনগণ। সকালে মহাদেবপুর প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে ওয়াহিদার গ্রামবাসী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বক্তারা চুরির উদ্দেশ্যে নয় পরিকল্পিতভাবে হত্যা করতেই ইউএনওর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন। নাটোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 13তম কারামুক্তি দিবস পালন করেছে জেলা যুবদল। এ উপলক্ষে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল নেতাকর্মীদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান। রাজশাহীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানের উপর ইন্টার্নি ডাক্তারদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড। সকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ডক্টর আব্দুল মান্নান ও যুদ্ধকালীন কমান্ডার শফিকুর রহমান রাজা সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের উদ্যোগে 900 বন্যার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে টাঙ্গাইল পৌর উদ্যানে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংসদ সদস্য সানোয়ার হোসেন, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জাফর আহমেদ সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে সম্মানের ভাতার 1,00,000 টাকা অনুদান করেছেন মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদের হাতে এই টাকার চেক তুলে দেন তিনি। এ সময় মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক জানান, তিনি দীর্ঘ 20 বছর কাতারে চাকরি করে এখন ঢাকায় বসবাস করছেন। তাই অর্থ সংকট তেমন না থাকায় অসহায় মানুষের সহায়তার জন্য এই টাকা সরাসরি তহবিলে দান করেছেন তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।